বুকরে ছোলা মাকরে আর ভাষাটাও সব কমপ্লিট, কোনো স্টাইল দরকার নেই। মানুষকে একবারে গাছ মারা ধরে আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যাবে। সে পুরোনো সেটি আজকে মনে পড়ে গেছে, এই সেই কেন্দ্র যেখানে 2018 সালে আমার সাথে মারামারি হয়, আমার কর্মীরা মার খেয়েছিল। হাইকোর্টের রায় নিয়ে হিরো আলম ভাই আপনাদের মাঝে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ফিরে এসেছেন। তার মার্কা একতারা মার্কা, একতারা মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া। দিয়ে দিছি ভোট, খালি এখন যে স্কিল মারাবে কোন মার্কা মন থেকে, এই আপনার একতারা মার্কা দোতারা কি জন্য তাকে? এটা না মহব্বত, ভালো লাগে বুকরে ছোলা মাকরে আর ভাষাটাও সব কমপ্লিট, কোনো স্টাইল দরকার নেই। এটাও ভালো লাগে সবচেয়ে বেশি, সবার সাথে মিশতেছে। এই যে দোকানে এক একটা দোকানে কতবার গেছে, এর মানে গুনে শেষ করা যাবে না কয়জন হচ্ছে। এই কারণে ওর প্রতি আরো ভালোবাসাটা বেশি হয়ে গেছে। ভোট দেওয়ার অবশ্যই চিন্তা আছে, এবং আমি আরো আমার যতগুলো সদস্য আছে সবাইকে বলি যে ভবিষ্যতে এইরকম মানুষকে তুললে সে গরিবের দুঃখ দশা বুঝতে পারবে, আর সে আমাদের সাধারণ মানুষের মতোই একজন মানুষ, সবার সাথে মিশে এবং কথা বলে, এটাই আমার তার আচরণটা আমাকে ভালো লাগে। টিকটকার আর হলো সংসদ চালানোটা বিষয়টা এক না, মানুষকে একবারে গাছ মারা ধরে আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যাবে। অনেজদল কপালে জল রাখে, সম্মান তো রাখে, এই সম্মানটা অনেকে তো দেওয়া হয়েছে, অনেকে দেখা হয়েছে, একবার আলম ভাই হোক এটা আমরা আশা করি। যেহেতু আপনি সামনে নির্বাচন আসিচ্ছে আপনার 2024 সালে, এটা তো মনে করেন যেহেতু বিএনপিরা ছেড়ে দিছে, এই জন্য একটা সরকারকে মানে চলার মতন মানে সরকারকে গঠনভাবে চলার জন্য এইভাবে ভোটটা করা হচ্ছে। পজিটিভ নেগেটিভ বলতে কিছু নাই, এটা ভোটটা করতে হবে এই জন্য এই ভোটটা করা। এবার হেরে আলমে কি ভোট দেবেন, কেন দিবেন? মেলা আমাকে এলাকার মেলা ভোট দিয়েছি, এক টাকা কাজ পাইনি, বিনিময়ে আমাকে এই মন্দির দিয়ে মনে করেন খালি মেম্বার না করে দিলে তো ভাই চেয়ারম্যান করে দিতে, আর আমার চাকুল মারে মনে করেন ওই পাড়াটা হিন্দু পাড়া আছে, ওই পাড়ারে মন্দির হয়নি, আশা আছে ওই তো মনে করেন একটা নায়ক বুঝে পড়ছেন, ওই তো আমাকে একটা দীর্ঘ বিশ্বাস করে দিবি। আর তো বেশি যে খুবই, এবার আমরা চতুর্দিকে দুইটা আসনে ঘুরতেছে, দুইটা আসনে ভোটারদের খুবই আগ্রহ পেয়েছে, এবং ভোটারদের আগ্রহ থেকে ইনশাল্লাহ সুষ্ঠু একটা নির্বাচন যদি হয় তো অবশ্যই জয়ী হবো। এটা আমি না সারা বাংলাদেশের লোকের মধ্যে একটা আশঙ্কা আছে যে আমরা গত কয়েক বছর ধরে নির্বাচন সুষ্ঠু হয়েছে নাকি সবাই জানে, যে সুষ্ঠু একটা যদি নির্বাচন হয় তে ভোট কেন্দ্রে ভোটাররা যাবে, আর সুষ্ঠু নির্বাচন যদি না হয় ভোট কেন্দ্রে ভোটাররা যাবে। আজকের অনুভূতি খুবই ভালো, আজকে আমাদের অত্যন্ত পরিশ্রম হইতেছে, আজকে আমাদের লাস্ট দিন, আর আমরা চেষ্টা করতেছি প্রতিটা গ্রামে তো যত দূর প্রসারণে পৌঁছানোর চেষ্টা করতেছি, এবং প্রতিটা বাজারে যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের কিছু বাজার বাকি ছিল, সেগুলো আমরা আজকে শেষ করে দিতেছি। এখানে আজকে এই এলাকায় ভোট করতে আসে এবং কেন্দ্র আসে, সে পুরোনো সেটি আজকে মনে পড়ে গেছে, এই সেই কেন্দ্র যেখানে 2018 সালে আমার সাথে মারামারি হয়, আমার কর্মীরা মার খেয়েছিল এবং আমাকে তারা আমাকে ধাক্কা দিয়েছিল, আঘাত করেছিল দেখেছেন। এবার যাতে এরকম ঘটনা না ঘটে আমরা আগে থেকে প্রস্তুতি নিতেছি, আমার কর্মীরা এবং ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে এখানে ভোট দিতে আসতে পারে, আমরা এই আপনার চিন্তা ভাবনা আছে। এবার যদি এবার কাউকে ভয়ভীতি দেখাই ক্ষমতাশালী লোকেরা, আমরা অবশ্যই সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করবো। এই যে এখন পর্যন্ত কোনো ভয়ভীতি কেউ দেখাচ্ছে কি না, এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।